তাতে কি মানে এবার আমাদের দায়িত্ব বাড়লো তো আমাদের কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নের দায়িত্ব প্রথম দিন থেকেই আমরা নিয়েছি আমরা একটি দায়িত্বশীল সংগঠন যারা প্রথম দিন থেকেই বাইক ট্যাক্সি চালক ভাইদের একত্রিত করে এবং ঐক্যবদ্ধ করে এই আন্দোলন সংগঠিত করেছি আজকে এই আন্দোলনের যে একটি ধাপ জয় হলো যে আমরা বাণিজ্যিক লাইসেন্স যেটা কমার্শিয়াল লাইসেন্স পেলাম এই লাইসেন্স পাওয়াতে আমাদের পুলিশি হয়রানি কমবে এই আমাদের আশা কিন্তু এখনও আমাদের অনেক দাবি আদায়ের বাকি রয়েছে যেমন আপনারা জানেন আমরা যে পরিষেবা দিচ্ছি পরিবহন সেক্টরে সেখানে আমরা চাই আমাদের পরিবহন শ্রমিকের মর্যাদা দেওয়া হোক এবং সমস্ত রকম সামাজিক প্রকল্পের আওতায় আনা হোক এই দাবিতে আন্দোলন আগামী দিনে চলবে এবং আমরা বলবো সমস্ত বাইক ট্যাক্সি চালক ভাইরা আপনারা আসুন একটি ছাতার তলায় যে ছাতা রয়েছে কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন যে ছাতা নিয়ে এগিয়ে চলেছে এ আইইউডিউসির নেতৃত্বে আন্দোলন চলছে এই আন্দোলনের শপথে আমরা আজকে বিজয় মিছিল এবং হাজরা মোড়ে বিজয় সমাবেশ করেছি এই মিছিল চলছে আজকের আমাদের এই মিছিল এই দাবি কতদিন পরে আপনার যে পরিবহন মন্ত্রী আপনার মানলো আজকে ভারতবর্ষের বুকে এই প্রথম টু হুইলারকে শ্রম আইন অনুযায়ী আমরা স্বীকৃত করাতে পেরেছি এবং প্রায় দু বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের মূল দাবিটি আদায় করতে সক্ষম হয়েছি যেভাবে পুলিশের জুলুম হয় সেই ব্যাপারে আপনারা কি জানিয়েছেন পরিবহন মন্ত্রীকে আমরা একথা স্পষ্ট জানিয়েছি যে আমরা অবাণিজ্যিক লাইসেন্স নিয়ে বা যাত্রী পরিষেবাতে কাজ করছি আমাদের পেট চালাচ্ছি কিন্তু আমাদের আয়ের সবটাই প্রশাসনের পকেটে চলে যায় সরকার যদি আমাদের জন্য কোনো স্কিম ঘোষণা করে আমরা সরকারি কোষাগারে টাকা দিয়ে লাইসেন্স দিয়ে আমরা এই জীবিকায় আমাদের পরিবার প্রতিপালনের জন্য কাজ করতে চাই
এ কথা আমরা সরকারকে জানিয়েছি। আজকে কত লোক হবে আপনার এখানে এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে আপনার? এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রায় 400 কাছাকাছি লোক রয়েছে, আরও আমাদের লোক আসছে যারা ওই মিটিংয়ে উপস্থিত হবে। মানে এটা কি জেলা থেকেও আপনার লোক? না না, শুধু কলকাতার উপর থেকে এরা আসছে। যেহেতু আজকে পরীক্ষার সময় এবং এই বিশেষ সময়ে তারা অনেকেই আজকে রাস্তায় আছে, সার্ভিস দিচ্ছে, সেই জন্য সকলকে তো আমরা পরিবহন থেকে উচ্ছেদ করে নিয়ে আসতে পারি না। আমরা একটা সীমিত সংখ্যক এখানে জড়ো হয়েছি। এই র্যালিটা কতদূর যাবে আপনাদের? আমরা হাজরা মোড়ে গিয়ে এই র্যালি শেষ করব। আপনার নামটা কি বলবেন? আমার নাম শান্তি ঘোষ, কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নের সভাপতি এবং এআই ইউটিউসি রাজ্য সভাপতি। Oh, my God.